নমস্কার যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্ক সরকার আর আমাদের অন্তত বলতে হবে না যে শূন্য হাতে হে নাথ পথে পথে ভারতের মুখ উজ্জ্বল করেছেন তেইশ বছর বয়সী হরিয়ানার তরায় তার উত্থান কার্য তো যে কোনো রূপকথার গল্পকেই হার মানুটিং এ মহিলাদের প্রথম পদক ভারতবাসী হিসাবে হরিয়ানার যে মেয়েটি পেয়েছে তার জন্য কিভাবে আমরা আমাদের আনন্দ প্রকাশ করবো সত্যি ভেবে পাচ্ছি না তবে এই মেয়েটি কিন্তু উচ্চবিত্ত পরিবারের মেয়ে বাবা মার্চের নয় কাজ করেন মা একটি স্কুলের প্রিন্সিপাল ছোটবেলা থেকেই খেলাধুলায় নজর কিন্তু ওই আমাদের দেশে খেলাধুলা বলতে আমরা টেনিস ক্রিকেট এগুলো যতটা গুরুত্ব পায় অন্য খেলা তো পায় না তাই শুটিংকে বেছে নেওয়া টোকিও অলিম্পিকে যান্ত্রিক ত্রুটির জন্য শেষ পর্যন্ত প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়ার পর মানু যে এভাবে ঘুরে দাঁড়াতে পারবেন তাই বললাম না সেটা রূপকথার কাহিনীকেও হার বানায় প্রধানমন্ত্রী তার সঙ্গে কথা বলেছেন অনেকেই কথা বলেছেন কিন্তু থেকে বড় ব্যাপার হচ্ছে যে একেবারে হতাশ হয়ে পড়ে শুটিং রেঞ্জ থেকে সরে যেতে চাওয়া মেয়েটি যে শেষ পর্যন্ত এইভাবে প্রত্যাবর্তন ঘটাবেন সত্যিই আমরা কেউ ভাবতে পারিনি মানুষের জেদ সদিচ্ছা পরিশ্রম করার মানসিকতা একেবারে সাফল্যের সর্বোচ্চ শিখরে মানুষকে যে পৌঁছে দিতে পারে হরিয়ানার মেয়েটি তার সবথেকে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে এবং আগামী দিনে ধরুন শুটিং বলুন আর্চারি বলুন টেবিল টেনিস বলুন এই ধরনের খেলায় কি বলবো আর কি প্রচুর ছেলে যোগ দেবে প্রশাসন ক্রীড়া প্রশাসন এই খেলাগুলোর উন্নতি নজর দেবে অর্থ বরাদ্দ হবে এবং কর্পোরেটও এগিয়ে আসবে যেভাবে তারা আইপিএল এগিয়ে আসে আইএসএল এগিয়ে আসে এখন তো ইন্ডিয়ান কাবাদি লিগও খুবই জনপ্রিয় এই ধরনের খেলাকেও কিন্তু জনপ্রিয় করা হবে অলিম্পিকে ব্রেক ডান্স একটা ইভেন্ট হিসেবে আত্মপ্রকাশ করেছে আমাদের ডিসকো ডান্সারের দেশ এই পশ্চিম এই ভারতবর্ষ আমাদের ছোটবেলায় মিঠুনের ব্রেক আমরা তো মুগ্ধ হয়ে দেখতাম সেই ব্রেক অলিম্পিকের অন্তর্ভুক্ত হচ্ছে তাই অনেক অপরচুনিটি আসছে ক্রীড়াবিদদের জন্য আমাদের পরবর্তী প্রজন্মের ছেলে মেয়েদের জন্য যারা ক্রীড়া জগতে থাকতে চায় দেশের প্রতিনিধিত্ব করতে চায় তাদের কাছে সম্ভাবনার নতুন দিগন্ত খুলে যাবে এবং সেখানে হরিয়ানার এই তেইশ বছরের মানুষ তাদের কাছে আদর্শ স্বরূপ হয়ে থাকবে অর্থাৎ হার না হাল না ছাড়া মনোভাব মানুষকে যে তুঙ্গস্পর্শী সাফল্যে পৌঁছে দিতে পারে তার উজ্জ্বল দৃষ্টান্ত এই মেয়েটি এই মুখবন্ধটা করলাম কারণ করতে হবেই এটা আমাদের আনন্দের দিন তেরঙ্গা পতাকা উড়েছে ভিক্রি স্ট্যান্ডে একশো চল্লিশ কোটির দেশই ভারতবর্ষ আগে আমরা অলিম্পিকে যেতাম নেহাতি অংশগ্রহণের জন্য এখন আমরা পদক পেতে পারি এই মানসিকতাটাও কিন্তু একশো চল্লিশ কোটি ভারতবাসীর মধ্যে এসেছে যত দিন যাবে তত ক্রীড়া ক্ষেত্রে আমাদের সাফল্যের জয়গাথা রচিত হবে এখন যেটুকু আমরা অ্যাচিভ করেছি সেটা কিছুই নয় মাইলস মাইলস নিশ্চয়ই সেই লক্ষ্যেই এগোবে ভারতবর্ষের প্রতিভাবান সব সঙ্গে যুক্ত ছেলেবে এবার আসি আজকের মূল বিষয়ে। যেটা আমি থামনেল করেছি একটা বড় সড় সংকটের মুখে দাঁড়িয়ে আছে তৃণমূল কংগ্রেস আপনারা বলতে পারেন আপনি তো রোজই মশাই বলেন যে তৃণমূল কংগ্রেস সংকট সংকটের মুখে দাঁড়িয়ে আছে তৃণমূল ভেঙে যেতে পারে কিন্তু কিছুই তো হয় না এবার সংকটটা সম্পূর্ণ অন্য রকম যেটা তৃণমূলের অনেক কার্যকর্তা জনপ্রতিনিধির কপালে চিন্তার ভাঁজ বাড়িয়েছে কথা বলছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের এক সহযোগীর সঙ্গে তিনি সেভাবে সক্রিয় রাজনীতি করেন না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ আছে নবান্নেতে তার একটি দপ্তরও আছে তাকে আমি দীর্ঘদিন ধরে চিনি তিনিও আমাকে চেনেন সম্পর্ক একদম ব্যক্তিগত তিনি বলছিলেন আমায় যে সংখ্যালঘু মুসলমানরা এবার দুহাত উপর করে তৃণমূলকে ভোট দিয়েছে একশোটার মধ্যে পঁচানব্বইটা মুসলমান ভোট দক্ষিণবঙ্গে তৃণমূলের ঝুলিতে গেছে তাহলে মুসলমানরা এবার পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন এবং দিচ্ছেন যে তাদের সমর্থনে এই সরকার টিকে আছে তারা সমর্থন না দিলে এই সরকারের পতন অবশ্যমভাবে তৃণমূলকে তখন খুঁজে পাওয়া যাবে না কিন্তু মন্ত্রিসভায় প্রশাসনে দলীয় পদে তারা এবার তাদের প্রতিনিধিত্ব নিয়ে সরব হচ্ছে এবং তৃণমূলের অনেক সংখ্যালঘু নেতা মুসলমান নেতা সক্রিয় তৃণমূল কর্মী মুসলমান সম্প্রদায় ভুক্ত তারা কিন্তু বলছেন এবার বিভিন্ন জেলায় সভাপতি পদে সংখ্যালঘু মুখকে নিয়োগ করতে হবে মন্ত্রিসভায় তাদের প্রতিনিধিত্ব বাড়াতে হবে সরকারি চাকরি পুলিশের চাকরিতে তাদের প্রতিনিধিত্ব বাড়াতে হবে সরকারি চাকরি পুলিশের চাকরিতে মুসলমানদের প্রতিনিধিত্ব বাড়ালে বাড়াতেই পারে সাচার কমিটি তো দেখিয়েছিল যে মুসলমানদের আর্থসামাজিক উন্নতি কিছু হয়নি তারপরও চোদ্দ বছরে যে পরিস্থিতির খুব একটা অদল বদল হয়েছে তা তো নয় ইমাম ভাতা পেয়েছেন কিন্তু শিক্ষিত মুসলমানরা কজন চাকরি পেয়েছেন তার উপর সরকারি চাকরি পুলিশের চাকরি এখনো তাদের প্রতিনিধিত্ব অনেক কম আবার মুসলমানরা বলছে আমরা ভোট দিই বলে তৃণমূল ক্ষমতায় আছে আমরা কেন সবসময় রিসিভিং এন্ডে থাকবো এবার আমাদের দাবি দাবা আদায় করার উপযুক্ত সময় তাই দলীয় সংগঠনের মাথায় জেলা সভাপতি বলুন ইত্যাদি পদে অনেক সংখ্যালঘুকে নিয়োগের দাবি উঠছে অর্থাৎ মুসলমানরা বুঝতে পেরে গেছেন যে তৃণমূল কংগ্রেস টিকে আছে শুধুমাত্র তাদের সমর্থনের জন্য তাই এবার তারা তাদের হিসা বুঝে নিতে চাইছেন এটা নিয়ে দলের মধ্যে একটা প্রবল আলোড়ন তৈরি হয়েছে কারণ সম্প্রদায়ের নেতাদের দাবিকে উপেক্ষা করা এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সম্ভব নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপত্তি থাকা সত্ত্বেও ববি হাকিম এখনো মেয়র পদে আছেন থাকবেন এরকম আরো অনেক নেতা আছেন তাদেরকে এবার গুরুত্বপূর্ণ জায়গায় দেখতে চায় সংখ্যালঘু সমাজের প্রতিনিধিরা ফিরাদ হাকিম ছাড়া কোন গুরুত্বপূর্ণ আছে মন্ত্রকে গুলাম রব্বানি বলে একজন মন্ত্রী আছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী বলে একজন মন্ত্রী আছেন ইনসিগনিফিকেন্ট তাদের দপ্তর একমাত্র ববি হাকিম ছাড়া একমাত্র ববি আকিম ছাড়া গুরুত্বপূর্ণ কোন মন্ত্রকে সংখ্যালঘু দপ্তরের প্রতিনিধি মানে সংখ্যালঘু সমাজের প্রতিনিধিত্ব নেই এটা বাস্তব আমলাতন্ত্রও বা কজন সংখ্যালঘু প্রতিনিধি আছে পুলিশেও বা কজন আছে আর দলীয় সংগঠনকে যদি আপনি দেখেন তৃণমূলের কটা জেলা সভাপতি পদে সংখ্যালঘু মুখ আছে আবার সংখ্যালঘু ভোটের একশোটার মধ্যে পঁচানব্বইটা তৃণমূল পাচ্ছে তাহলে মধ্যে ভোট ভোট সংখ্যালঘুদের তৃণমূলের পক্ষে যাচ্ছে আর আর প্রশাসনে সংগঠনে সেই অনুপাতে প্রতিনিধিত্ব না থাকার জন্যই সংখ্যালঘুদের মনে নানা প্রশ্ন উঠছে এবং ছাব্বিশের বিধানসভা নির্বাচন খুব ক্রুশিয়াল তৃণমূলের কাছে পনেরো বছরের প্রতিষ্ঠান বিরোধিতার ধাক্কা সামলাতে হবে এবং একই সঙ্গে এখনো পর্যন্ত যা পরিস্থিতি তাতে কিন্তু কেন্দ্রীয় সরকার উপর হস্ত হয়ে রাজ্যকে কিছু দেবে না উপর হস্ত মানে আমি কি বললাম যা যাদের ন্যায্য পাওনা পাবে কিন্তু একশো দিনের কাজ আবাস যোজনায় যতক্ষণ না বিতর্কের নিষ্পত্তি হচ্ছে আমার মনে হয় না তার আগে নতুন করে কোনো কেন্দ্রীয় বরাদ্দ পশ্চিমবঙ্গের জন্য আসবে সেটা আবাস যোজনায় বাড়ি বলুন একশো দিনের কাজের মজুরি বলুন রাজ্য সরকারের উচিত সুপ্রিম কোর্টে যাওয়া বিষয়টাকে নিয়ে সাংবিধানিক বেঞ্চের দ্বারস্থ হওয়া যে একশো দিনের কাজ করলে শ্রমিকরা মজুরি পেতে আইনত মানে এটা দাবি আইনসঙ্গত অধিকার কিন্তু আবার ওই আইনের সাতাশ নম্বর দ্বারাতে এটাও বলা আছে যদি টাকা নয় ছয় হয় তখন কেন্দ্র টাকা বন্ধ করতে পারে এই সংকটের সমাধান করতে যারা কাজ করেছেন তাদের বকেয়া মজুরি যাতে মিটিয়ে দেওয়া হয় নতুন করে একশো দিন এবং আবাস যোজনায় বরাদ্দ হয় আমার মনে হয় সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের দ্বারস্থ হওয়া উচিত রাজ্য কিন্তু দুর্ভাগ্যের বিষয় তারা হন না তারা কেষ্ট জামিনের জন্য কেষ্ট চলে যান মদত করে শাসক দলের লোকজনই রাজ্যপালের বিরুদ্ধে চলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী ডিভিশন মেন সুপ্রিম কোর্টে নানা কারণে তৃণমূলের নেতারা সুপ্রিম কোর্টে যায় রক্ষা কবচ নিতে যায় সিবিআই তদন্তে স্থগিতাদেশ চাইতে চায় কিন্তু যখন তারা বাজার গরম করছে যে আমরা বঞ্চনার শিকার ভোটে হেরে বিজেপি বা কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না তখন তাদের উচিত না এই বিষয়টা নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের দ্বারস্থ হওয়া কারণ মজুরি পাওয়া সাংবিধানিক অধিকার আবার আইনে সাতাশ নম্বর দ্বারায় বলা আছে যে টাকা পয়সা এদিক ওদিক কেন্দ্র বন্ধ রাখতে পারে তাহলে যারা ন্যায্যভাবে কাজ করেছেন তারা কেন মজুরি থেকে বঞ্চিত হবে জয়েন্ট ইন্ডিয়ান রাইট চয়েস রাইট ডিসিশন নতুন করে কেন বরাদ্দ হবে না এটা এটা সাংবিধানিক বিষয় হয়ে দাঁড়াচ্ছে কেন্দ্র রাজ্য সম্পর্ক এর মধ্যে আছে সুপ্রিম কোর্টের দার্স্ত অবাচার কোনো গতি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নাটকটা করলেন আপনারা সবাই জেনেছেন এনি অনেকে অনেক কিছু বলেছেন লিখেছেন দেখানো হয়েছে কেউ ব্লগ করেছেন গাজেন্দ্র সিং শেখাওয়াতের একটা প্রেস কনফারেন্স দেখছিলো কলকাতায় পর্যটন ও সাংস্কৃতিক মন্ত্রী তিনি দাবি করেছেন তার দাবি যে উড়িয়ে দেওয়ার নয় সেটা বলে যে পশ্চিমবঙ্গের জনসংখ্যা প্রায় এগারো কোটি ছুঁই ছুঁই ভারতবর্ষের জনসংখ্যায় পশ্চিমবঙ্গের জনসংখ্যা সাত দশমিক পাঁচ শতাংশ ভারতে একশো চল্লিশ কোটি লোক থাকলে পশ্চিমবঙ্গের প্রায় এগারো কোটি লোক আছে অর্থাৎ মোট জনসংখ্যা সাড়ে সাত শতাংশ কেন্দ্র প্রায় ষোলো লক্ষ কোটি টাকা জিএসটি আদায় করে দেশ থেকে পশ্চিমবঙ্গের কন্ট্রিবিউশন কত ফোর পয়েন্ট ইলেভেন কেন্দ্র অন্যান্য করও আদায় করে ইনকাম ট্যাক্স থেকে শুরু করে অনেক যাকে ডাইরেক্ট ট্যাক্স বলি ভারতবর্ষ কয়েক লক্ষ টাকার ডাইরেক্ট ট্যাক্স আদায় করে আমাদের রাজ্যের ভাগ তাতে কত সাড়ে তিন শতাংশের কাছাকাছি তাহলে জনসংখ্যা যেখানে দেশের জনসংখ্যা সাড়ে সাত শতাংশ সেখানে মোর জিএসটিতে রাজ্যের বরাদ্দ চার দশমিক এক এক শতাংশ আর সারা ভারতবর্ষ যদি ইনকাম ট্যাক্স অন্যান্য যে ট্যাক্স কেন্দ্র আদায় করে তাতে রাজ্যের অংশীদারি সাড়ে তিন শতাংশের কাছাকাছি তেইশ চব্বিশ অর্থবর্ষে বাষট্টি হাজার কোটি টাকার একটু বেশি জিএসটি আদায় হয়েছে রাজ্য থেকে সিজিএসটি এসজিএসটি সিজিএসটি বাবদ একত্রিশ হাজার কোটি টাকা পেয়ে গেছে আর এসজিএসটি যেটা কেন্দ্রীয় সরকার নেয় সেখান থেকেও তারা সাতচল্লিশ শতাংশ দিয়েছে রাজ্যকে আর কেন্দ্র নিয়েছে উনিশ হাজার কোটি টাকার মতো অর্থাৎ বাষট্টি হাজার কোটি টাকার মধ্যে মাত্র উনিশ হাজার কোটি টাকার একটু বেশি কেন্দ্র নিয়েছে বাকি জিএসটির পুরোটাই রাজ্যের কোষাগারে জমা পড়েছে পঞ্চদশ কমিশন অনুযায়ী যে টাকা কেন্দ্রীয় সরকার গ্রহণ করে তা বিভিন্ন রাজ্যের মধ্যে ভাগ করে দেওয়া হয় তার ফর্মুলা আছে ফর্টি টু পারসেন্ট তার সঙ্গে গ্র্যান্ড সিনেট যোগ হয় এটা এক ধরনের অনুদান যেখানে জনসংখ্যার দেশের জনসংখ্যার সাড়ে সাত শতাংশ হচ্ছে রাজ্যে যেখানে মোড় দশমিক এগারো শতাংশ হচ্ছে রাজ্যের কন্ট্রিবিউশন আর ডাইরেক্ট ট্যাক্সে দেশের মধ্যে সাড়ে তিন শতাংশের নিচে হচ্ছে রাজ্যের কন্ট্রিবিউশন সেখানে গ্র্যান্টিনেট আর কেন্দ্রীয় করের ভাব ফিনান্স কমিশনের সুপারিশ অনুযায়ী সাড়ে আট শতাংশ অর্থাৎ কেন্দ্রীয় বঞ্চনার যে ভাঙা রেকর্ডটা রাজ্য বাজাচ্ছে পরিসংখ্যান দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী দাবি করেছেন যে সেই দাবির কোনো বাস্তবতা নেই কর্ণাটক বলুন মহারাষ্ট্র বলুন তামিলনাড়ু বলুন তারা প্রচুর পরিমাণে জিএসটি বাবদ কেন্দ্র কোষাগারে টাকা দেয় এবং ডাইরেক্ট ট্যাক্সের মাধ্যমেও দেয় কর্ণাটক জিএসটি বাবদ পশ্চিমবঙ্গ থেকে অনেক বেশি টাকা দেয় ডাইরেক্ট ট্যাক্সেও দেয় কিন্তু কেন্দ্রীয় করের ভাগ পশ্চিমবঙ্গ থেকে তারা কম পায় শতাংশের বিচারে তারা সেই দাবিটা করলে সেই দাবি যৌক্তিকতা মানা যায় কিন্তু রাজ্য যখন এই ধরনের কেন্দ্রীয় বঞ্চনার ফাটা রেকর্ডটা বাজায় তখন বুঝতে হবে যে এর মধ্যে রাজনীতি আছে তখন বিরোধী দল এখন এই সব বিষয় নিয়ে সরব হচ্ছেন গজেন্দ্র সিং শেখাওয়াত আমি শুভেন্দুবাবুর বক্তব্য শুনলাম মানুষের কাছে তাদেরকে তথ্য দিয়ে এগুলো বলতে হবে পরিসংখ্যান তো আর মিথ্যা কথা বলবে না তথ্যনিষ্ঠ বস্তুনিষ্ঠভাবে তাদেরকে মানুষের কাছে গিয়ে বলতে হবে এই হচ্ছে আমার তথ্য পরিসংখ্যান আর রাজ্য যেটা বলছে সেগুলো ভুল তারা পলিটিক্যাল ব্রাউনি পয়েন্টস করার জন্য এগুলো বলছে আসল বিষয়টা হচ্ছে এটাই এটা যদি তারা মানুষের কাছে কনভিনসিংলি বলতে পারেন বোঝাতে পারেন তাহলে কেন্দ্রীয় বঞ্চনার এই ভাঙা রেকর্ড আর বাজাতে পারবেন না মুখ্যমন্ত্রী যারা করলেন সেটা নাটক করলেন ওই একই কারণ মোদীজি অমিত শাহকে দেখালেন যে আমি কংগ্রেসের সঙ্গে নেই আবার বাইরে বেরিয়ে এসে ইন্ডিয়া জোটের কাছে নিজের প্রতিবাদী ভাবমূর্তি বজায় রাখলেন আছে আপনি ভাবুন তো কেউ রাজনাথ সিং কখনো বেল বাজাতে পারেন যে স্টপ ইট বলে রাজনাথ সিং এর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দারুণ সম্পর্ক আর ওখানে অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা ছিলেন নীতি আয়োগের সিইও ছিলেন সবাই বলেছেন পরিষ্কার করে বলেছেন কি হয়েছিল তাকে আগে বলার সুযোগ দেয়া হয়েছে তিনি কলকাতায় ফিরবেন বলে অ্যাসেম্বলি সেশন আছে আরে অ্যাসেম্বলি সেশন রোববার থাকে নাকি আর উনি কতদিন অ্যাসেম্বলিতে যান আর এটা কি বাজেট অধিবেশন অ্যাসেম্বলি বলে দিলেন তাকে সুযোগ দেওয়া হলো আগে বলা কিন্তু উনি নাটক করবেন এটা একেবারে ঠিক করে গিয়েছিলেন তাই নাটকটা করলেন এখানকার কিছু সংবাদ মাধ্যম বলছেন দেখেছেন কি প্রতিবাদ মুখ্যমন্ত্রী পুরোটাই যে নাটক লোকের চোখে ধুলো দেওয়ার নাটক এগুলো হচ্ছে দুরঙ্কয় পা দিয়ে চলা মোদীজি অমিত শাহের কাছে দেখানো দেখো আমি কংগ্রেসের সঙ্গে নেই ইন্ডিয়া জোটের অন্যরা আসেনি আমি কিন্তু এসছি আবার ইন্ডিয়া জোটের মধ্যে প্রশ্ন উঠবে তখন গিয়ে নাটক করলে তাকে বলতে দেওয়া হয়নি মাইক বন্ধ করে দেওয়া হয়েছে তিনি একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী তাকে অসম্মানিত করা হয়েছে তিনি যাবেন না নীতি আয়োগকে তুলে দিতে হবে তিনি সব বিরোধী শাসিত রাজ্যের ঠেকা নিয়ে গিয়েছিলেন ইত্যাদি অনেক কথা বলেছেন মানুষ তো বুঝেছে নইলে কখনো দেখেছেন পিআইবির ফ্যাক্ট চেক এইভাবে পুরো বিষয়টাকে প্রকাশ্যে বলে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়কে মিথ্যাবাদী বলেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা এবার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে কথা বলেনি তারা আন্দাজ করেছিলেন কিছু একটা মমতা বন্দ্যোপাধ্যায় করবেন এতগুলো সর্বভারতীয় মিডিয়া তারা বুম বাড়িয়ে রেখেছে প্রলোভন সামলাতে পারবেন মুখ দেখানো তিনিও বললেন পুরো পুরো পরিকল্পিত একটা চিত্রনাট্য বৃহস্পতিবার যাওয়ার কথা ছিল গেলেন শুক্রবার তার কারণ তার পরিবারে বোধহয় একটা সামাজিক অনুষ্ঠান ছিল তিনি আইটিসি থেকে করতে গিয়েছিলেন এনিও বিতর্ক হচ্ছে সবাই বলছে যে পুলিশ টুলিশকে খুব একটা না জানিয়ে নবান্ন থেকে বেরিয়ে তিনি চলে গিয়েছিলেন সামাজিক অনুষ্ঠানের জন্য তিনি নির্দিষ্ট দিনে দিল্লি যেতে পারেননি পরের দিন গেলেন গিয়ে নাটক করা শুরু করে ছকটা কষে রেখেছিলেন এখানে যেতে রে যে এই তিনি করবেন ঠিক সেই মতো সাজানো চিত্রনাট্য মেনে পদক্ষেপটা করলেন বাংলার মানুষকে আর কত বোকা বানাবেন পরিসংখ্যান বলছে জিএসটি বাবদ আপনারা ভারত সরকারের মোট জিএসটির তে আপনাদের অবদান চার দশমিক এক এক শতাংশ কেন্দ্রীয় সরকার অন্যান্য যে কর তোলে সারা দেশ থেকে তার মধ্যে পশ্চিমবঙ্গের অবতান অবদান সাড়ে তিন শতাংশের মত আর আপনি কেন্দ্রীয় বঞ্চনার কথা বলেন সাড়ে আট শতাংশ গ্র্যান্টি এবং কেন্দ্রীয় করের ভাগ থেকে কেন্দ্রীয় করের ভাগ আর গ্র্যান্টি না থাকলে তো সমস্ত প্রশাসনিক কাজকর্ম অর্থাভাবে মুক্ত বলে পড়বে কত আর মানুষকে বোকা বানানোর এই খেলা খেলবেন আপনারা ভাবেন যে কিছু অনুপ্রাণিত সংবাদ মাধ্যম আপনার কে প্রতিবাদী চরিত্র হিসাবে তুলে ধরার চেষ্টা করবে এবং তাদের তারা সফল হবে ভুল ভাবছেন এই নাটক বাংলার মানুষ ধরে ফেলেছে এবং আপনার দলীয় সচেতরাও জানেন যেটা পুরোনো নাটক আপনার ইন্ডিয়া জোটের শরিকরাও জানেন যে আপনি নাটক করেছেন আপনি দুদোকায় পা দিয়ে চলেন কংগ্রেস নিরানব্বইটা আসন পেয়ে গেল আপনি ঠিক গ্রহণ করতে না রাহুল বসন্তের ককিল সে লিডার অব দ্য অপোজিশন সে নিজেকে প্রতিনিয়ত প্রমাণ করার চেষ্টা করছে তাকে অন্তত কেউ পাপ্পু বলবে না সে পার্ট টাইম পলিটিশিয়ান নয় ফুল টাইম সে টাইম ডিভোট করছে এতে আপনার ভালো লাগার কথা নয় তাই ইন্ডিয়া জোটের মধ্যে জিঞ্জার গ্রুপ তৈরি করছেন দু নৌকায় পা দিয়ে চলার চেষ্টা করছেন এবং রাজ্যের দাবি নিয়ে যে কথাগুলো বলছেন তার মধ্যে সত্যের কণা মাত্র নেই বিরোধী দলগুলোর উচিত প্রকৃত তথ্য নিয়ে মানুষের সামনে আসা এবং নিবিড়ভাবে প্রচার করার তথ্য পরিসংখ্যান দিয়ে শুধু সংবাদ মাধ্যমের সামনে বড় বড় কথা বলা আমার মনে হয় তার থেকে তথ্য পরিসংখ্যান দিয়ে প্রকৃত চিত্রটা মানুষের সামনে তুলে ধরলে তারাই শেষ পর্যন্ত উপকৃত হবে কিন্তু সব থেকে বড় চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে সেটা হচ্ছে সংখ্যালঘু সমাজের মধ্যে থেকে দাবি উঠছে তৃণমূলের সংগঠনে গুরুত্বপূর্ণ পদে সংখ্যালঘু মুখ চাই রাজ্যের ক্যাবিনেটে গুরুত্বপূর্ণ দপ্তরে সংখ্যালঘু মুখ চাই পুলিশ প্রশাসন সিভিল গুরুত্বপূর্ণ পদে সংখ্যালঘু মুখ চাই কারণ সংখ্যালঘুরা বলেছেন যে তৃণমূল কংগ্রেসের জীবন কাঠি তাদের হাতে আমাদের ভোট নেওয়া হবে কিন্তু আমাদের উপযুক্ত ভাবে প্রতিনিধিত্ব রাখা হবে না বিভিন্ন স্তরে সেটা তারা মানবেন না এখন একান্নটা করতে বসলে তৃণমূলের মধ্যে মন্থন হবে সংখ্যালঘু তোষণের অভিযোগ আরো বাড়বে হবে আপনি বলুন না ফিরাদ হাকিম ছাড়া কোন গুরুত্বপূর্ণ মন্ত্রকে সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব আছে বল নাম কাস্তে দু তিনটে মন্ত্রী আছে তাদের কি কাজ সংখ্যালে গোড়া এবার হিসেবটা বুঝে নিতে চাইছে এই চ্যালেঞ্জের মোকাবিলা করা কিন্তু তৃণমূলের পক্ষে খুব মুশকিল হবে কারণ তাদের সমর্থকদের মধ্যে থেকেই এই দাবিটা উঠছে আমরা দুহাত উপর করে ভোট দিয়েছি বিনিময়ে সেভাবে কিছু পাইনি এবার আমরা হিসেব বুঝে